চলো বন্ধুগণ, আজকে আমরা কিছু মঙ্গল নিয়ে কথা বলি। ওয়াটার অন মার্স, মঙ্গলে জল খুঁজে পাওয়া বিশাল একটি আশ্চর্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। সম্প্রতি মঙ্গলে জল খুঁজে পাওয়া একটি বিশাল বড় আবিষ্কার। এই আবিষ্কারের তাৎপর্য কী? আমরা কি সত্যি মঙ্গল থেকে জল নিয়ে আসতে পারি? ইয়েস, লিকুইড ওয়াটার অন মার্স, এই যে ডিসকভারিটা সম্প্রতি হয়েছে, এটা একটা বিশাল বড় আমাদের কাছে খবর। দেখা যাক, এটার জন্য আমাদের কিছু ইতিহাস জানতে হবে। চলো প্রথমে আমরা কিছু ইতিহাস দেখে নিই। প্রথমে কিন্তু মনে করা হয়েছিল যে মঙ্গলে জল থাকতেই পারে না, কারণ 4 বিলিয়ন ইয়ার্স আগে মঙ্গলে বায়ুমণ্ডল একবারই লুপ্ত হয়ে গিয়েছিল, আর প্রেশার খুব কম হওয়ার ফলে মনে হয়েছিল যে জল বরফ হয়ে গিয়েছিল। কিন্তু 2002 সালে মার্স ওডিসি নামে স্পেসক্রাফট দেখলো যে মঙ্গলের মেরুতে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন মানে সত্যি কি হাইড্রোজেন জল থেকে এটা জলের অংশ? তখন না বোঝা গেলেও পরে কিন্তু 2008 সালে যে আমাদের মিশন ছিল সেটা হচ্ছে ফিনিক্স মিশন, আর ফিনিক্স দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল। আর 180 দিন এক্সটেন্সিভ রিসার্চ কাজ চালানোর পরে কনফার্ম করেছিল যে, নিশ্চিত হয়েছিল যে মঙ্গলের মাটিতে জল পাওয়া গেছে, এবং জলের অস্তিত্ব এটা খুবই কিন্তু চ্যালেঞ্জিং টাস্ক ছিল। এবার বলতো, মঙ্গল থেকে পৃথিবীতে 3200 মিলিয়ন কিলোমিটার দূরে পৃথিবীতে আমাদের বিজ্ঞানীরা যে কন্ট্রোল রুম থেকে চালিয়েছিল এক্সপেরিমেন্ট, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। রিসেন্টলি যেটা মার্সে যেটা মঙ্গলে লিকুইড ওয়াটার খুঁজে পাওয়া গেছে, এটা কিন্তু ডার্ক ন্যারো স্ট্রিক্সের সাইডেই পাওয়া গেছে। দেখো এখানে দেখানো হচ্ছে ডার্ক ন্যারো স্ট্রিক্স মঙ্গলের মাটিতে। এটি সামারে, অলমোস্ট সামারে ভিজিবল হয়, এবং শীতকালে এটা অদৃশ্য হয়ে যায় বা ফেড আউট হয়ে যায়। তাহলে বন্ধুগণ, আমরা ভাবতে পারি কি 3200 মিলিয়ন মাইল দূরে আমরা যেতে পারি? তাহলে আমাদের আর জলের বোতল নিয়ে যেতে হবে না, আমরা মঙ্গলে গিয়ে সেখানে লিকুইড ওয়াটার, সেখানে জল আমরা পেতে পারি। এবং আবার যখন আমরা মঙ্গল থেকে ফিরে আসতে চাই, তখন আমাদের স্পেসক্রাফ্টের পাওয়ারও দিতে লাগবে না ফুয়েল, তো আমরা জলকে ডিকম্পোজ করে আমরা পাওয়ারও চালাতে পারি, শক্তিও তৈরি করতে পারি। তাহলে বন্ধুগণ, তোমরা ভাবো তো, এটা কি সত্যি কাল্পনিক ছিল আগে? না, আমাদের পৃথিবীর মেরুতেও কিন্তু আমরা পৃথিবীর অনেক সায়েন্টিস্ট রিসার্চ চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। মঙ্গলের এই অভিযানটি খুবই তাৎপর্যপূর্ণ, এবং হয়তো ভবিষ্যতে আমরা মঙ্গলে গিয়ে পিকনিকও করতে পারি, তাই না?